Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Welcome to Bake My Channel, Shivli Kitchen Garden and Lifestyle. তো বন্ধুরা, যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখেন না কেন, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো প্রতিবারের মতো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আর এই ভিডিওতে আমার রান্নাবান্না কাজকর্মই, যেহেতু ডেলি লাইফস্টাইল আমার, তো সেগুলোই শেয়ার করতেছি আপনাদের মাঝে। তো এখানে আমি ভুঁড়িগুলো, এগুলো হচ্ছে খাসির ভুঁড়ি, আমি কেটে নিচ্ছি। আমি আর আমার আম্মা পরিষ্কার করে নিচ্ছি। তো খাসির ভুঁড়ি আর কি কোনো মতো পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে ভালো করে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে যে লবণ শেষ, তো লবণটাও ভরে নেওয়া হচ্ছে। আসলে একটা সংসারের টুকটাক অনেক কাজ থাকে, সব কাজই তো আর শেয়ার করা যায় না, যতটুকু পারা যায় ততটুকুই করি। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা বরাবরের মতোই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, আপনাদের একটি লাইক অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের একটি লাইক আমার আরও অনেক বন্ধু আপু ভাইয়াদের মাঝে পৌঁছে যাবে। আপনাদের এই একটি গুরুত্বপূর্ণ লাইকের কারণেই আমার ভিডিওটি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তো এখানে এই যে এগুলো আজকে আমি খুদের ভাত রান্না করব। তো এগুলো হচ্ছে পোলাওয়ের চাউলের খুদ। তো এগুলো একটু ঝেড়ে নিচ্ছি। তো এই খুদটা রান্না করার জন্য এখানে আমি পানি ফোটানোর জন্য পানি বসিয়ে দিছি, গরম পানি। গরম পানি এদিকে বসিয়ে দিছি। আর ওদিকে করলা ভাজা করব। তো করলা ভাজা করার জন্য করলা কেটে নিছি। তো বন্ধুরা, আজকে খুদের ভাত, তারপরে ভুঁড়ি রান্না করব, আর করলা ভাজা করব। গরমের মধ্যে টক, তারপরে তিতা, মানে করলা ভাজা, এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেটাও করব। আর এই যে আমি পাত্রে তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিব, আর সাথে দিব, এর তো পেঁয়াজ কুচিটা দিলাম, আর এর তো দিয়ে দিব তেজপাতা। আসলে প্রতিদিন একই রকম খাবার খেতে ভালো লাগে না, এক একদিন ব্যতিক্রম কিছু খেলে ভালো লাগে, তাই না? আসলেও কি বলবো, এক একদিন এক এক রকম খাবার খেলে ভালো লাগে, প্রতিদিন একঘেয়েমি খাবার খেলে আসলেও ভালো লাগে না। তো খুদের ভাতটা তো আমাদের কাছে অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্টস মতামত পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করতে। তো বন্ধুরা, এই তো চালগুলো আমি আগে ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখছিলাম রান্না করার 30 মিনিট আগে। আর এখন এই তো আমি দিয়ে দিচ্ছি এই খুদের ভাতটা, মাংস, তারপরে শুটকি ভর্তা, আর অনেক কিছু দিয়ে খেতে ভালো লাগে, ভর্তা দিয়ে খেতে। তো আজকে ভুঁড়ি দিয়ে খাওয়া হবে। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিব হলুদ, কারণ হলুদ দিলে বাচ্চারা পছন্দ করে, আমার কাছেও স্পেশালি ভালো লাগে এই খুদের ভাতটা। তো এই যে সব কিছু দিয়ে আমি একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি তিন পট চাল দিয়েছি। তো তিন পটের জন্য আমি এখানে 6 কাপ পরিমাণ পানি ইউজ করব। আর এখানে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটা এই খুদের ভাতে অনেক ভালো লাগে, তো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আমি এখানে পানি মেপে দেইনি, যেহেতু আমি রান্না করতে করতে মানে আন্দাজটা বুঝে নিছি। আর যারা নতুন গৃহিণী বা নতুন হঠাৎ হঠাৎ রান্না করেন, তারা এভাবে মেপে দিবেন। যদি 4 কাপ চাল নেওয়া হয়, তাহলে 8 কাপ পানি, 3 কাপ নিলে মানে যত চাল নেওয়া হবে তার ডবল পানি ব্যবহার করতে হবে। তো এই তো আমার খুদের ভাতটা হয়ে গেছে।
দেখেন অনেক সুন্দর। তো আমি আর একটু নেড়ে চেড়ে তারপরে দমে রেখে দিব, এমনিতেই হয়ে যাবে। তো এই যে অনেক সুন্দর একটা কালার আসছে, আর খেতেও অনেক ভালো হবে। তো আর একটু নেড়ে চেড়ে তারপর আমি ঢেকে দিব। আর বর্তমানে বিদ্যুৎ সংকট দেখা দিছে, বিদ্যুৎ যখন তখন লোডশেডিং হচ্ছে, সেজন্য অনেক সমস্যা হচ্ছে। তাই ভাবতেছি যে ভিডিও ছাড়ার সময়টা একটু চেঞ্জ করব, হয়তো তাড়াতাড়ি ছাড়তে হবে, বিকেলের দিকেই ছাড়ব, 4টা 5টার মধ্যে ছেড়ে দিব। রাত্রে 2 ঘন্টা করে লোডশেডিং হবে, এটা আগে জানিয়ে দিছে, সেজন্যই এই চিন্তা ভাবনা করতেছি। আর হুটহাট করে লোডশেডিং হয়ে যায়, কারেন্ট চলে যায়, তো অনেক সমস্যা। তো আমার খুদেবাটটা রান্না করে এখন আমি যে এখানে করলা ভাজা করে নেব। করলা ভাজা তো গরমের জন্য ভালো একটা খাবার, আর সবগুলো খাবারই আমি অল্প অল্প তেলে রান্না করতেছি, বেশি পরিমাণে তেল আমি ব্যবহার করি না, তো অল্প তেলেই সব কিছু রান্না করতেছি। আর এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে তারপরে করলাটা দিয়ে পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ ফালি দিয়ে করলাটা ভাজা করে নিব। তো বন্ধুরা, কার এখানে কেমন লোডশেডিং হচ্ছে জানাবেন। আমাদের এখানে প্রচুর লোডশেডিং হচ্ছে, কারেন্ট তো একদম কত মানে কিছুক্ষণ পর পরই চলে যায়, ভীষণ বিরক্তিকর। কারেন্ট না থাকলে তো সবই সমস্যা, ওয়াইফাই সমস্যা, রান্নাবান্নার সমস্যা, সব কিছুতেই ইদানিং সব কিছুতেই জানি সংকট দেখা দিচ্ছে। এখন দেখি বিদ্যুতেও সংকট, বিদ্যুৎ ঘাটতি দেখা দিছে, সেজন্য লোডশেডিং হবে। তো আমার এই তো করলা ভাজাটা হয়ে গেল, আর এদিকে এই যে মাংসের তেল, খাসির মাংসের, এগুলো আমি প্রসেসিং করে রেখে দিব ফ্রিজে, পরবর্তীতে এটা বড়া তৈরি করে নিব। তো ওইভাবে রেখে দিলাম, হয়তো রাত্রে করব। আর এই তো আমার করলা ভাজা করা শেষ, এখন ভুড়িটা আমি রান্না করে নিব। তো ভুড়ি রান্না করার জন্য এখানে পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে এখানে আমি দারচিনি কয়েক টুকরা আর তেজপাতা আর এই যে পেঁয়াজ কুচি আর রসুন, আস্ত রসুন দিব, রসুনটা কুচানো না, একদম আস্ত রসুন দিয়ে আমি তেলে ভেজে নিব। তো বন্ধুরা, আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আর ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে নিই, প্রতিবারের মতো একই কথা, যে সকল বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটা ভিজিট করেন, আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা সবার জন্যই। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটা ভিজিট করছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, সে সকল বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা যখন ইচ্ছে যখন খুশি ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখানে আমি সব মশলা দিয়ে ভুড়ি ভাজার জন্য মশলাটা কষিয়ে নিলাম। আসলে এভাবে ভুড়ি ভাজা করে খেতে ভালোই লাগে, আর ভুড়ি তো অনেক ভালো লাগে আমার কাছে। তো এই তো আমি ভুড়িটা দিয়ে ভালো করে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, আপনারা সবাই ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, আর ভিডিও রিলেটেড আর ধৈর্য সহকারে, কেউ 1 মিনিট 2 মিনিট ভিডিওটা দেখবেন না, কমপক্ষে 5 মিনিট ভিডিওটা দেখে তারপরে সুন্দর একটা মতামত প্রকাশ করবেন, এটা আমার সবার কাছেই অনুরোধ রইল। তো এই তো আমার ভুড়ি ভাজাটা দেখেন, ভুড়ি রান্নাটা প্রায় হয়ে আসতেছে, তো আমি আর একটু নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নিব, আর কি মাখা মাখা হবে ভুড়ি ভোনাটা। তো এই তো আমি আর একটু ঢেকে রান্না করে নিব। এই তো আমার সব রান্না বান্না শেষ, এখন খাবার টেবিলে। দেখেন ভুড়িটা দেখতে অনেক সুন্দর হয়েছে,
কেমন হয়েছে আপনারা সুন্দর কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই তো আজকের খাবার দাবার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজ রাখছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।